মাহাতো তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্সে আপনাদের সকলকে স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা প্রত্যেক দিনই গুরুত্ব সহকারে এখানে উপস্থিত থাকেন। মা মাটি মানুষের সরকার জবাব দেয়, মা মাটি মানুষের প্রতিনিধিরাও আপনাদের যে প্রশ্ন থাকে তার জবাবও দেওয়ার চেষ্টা করেন। আমরা দেখছিলাম যে একটি প্রেস কনফারেন্স দিল্লিতে হচ্ছিল, যেটাকে বলাই যায় সবটাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে, ওয়ান ওয়ে ট্রাফিক, আপনাদের প্রশ্ন রাখার সুযোগ থাকে না। প্রথমে অত্যন্ত সফলভাবে যে আমাদের সরকারের কর্মসূচি দুয়ারে সরকার পশ্চিমবাংলায় চলছে তার সফলতার কথা বলি। আপনারা জানেন যে গতকাল অবধিও, আজকেও চলছে ক্যাম্প, প্রায় 1,60,00,000 মানুষ দুয়ারে সরকার ক্যাম্পসে উপস্থিত থেকে এই ক্যাম্পগুলো থেকে উপকৃত হচ্ছেন। এটা একটা হিউজ সাকসেস স্টোরি এবং আমরা বিশ্বাস রাখি যে ঠিক যেইভাবে কন্যাশ্রী বিশ্বজগতে পুরস্কৃত হয়েছিল এবং স্বীকৃতি পেয়েছে, আগামী দিনে আমরা মনে করি এই দুয়ারে সরকার কর্মসূচি, যেটা সকল মানুষের জন্যে, সাধারণ মানুষের জন্যে, সেই ক্ষেত্রে আগামী দিনে নিশ্চয়ই এটাও সেই স্বীকৃতি পাবে দুয়ারে সরকার। দুঃখের বিষয় এটাই যে এই সফলতার আলোয়ে কিছু রাজনৈতিক দল আসতে চায় না, তারা কিছু ভুল ব্যাখ্যা এবং তার সাথে সাথে হোয়াটসঅ্যাপ এবং ভিডিওর মাধ্যমে কি করছেন। আমরা তো বলছি, আমরা একবারও বলছি না যে 100% সমস্ত সকলের জন্যে খুব ভালোভাবে হচ্ছে। হয় আমরা প্রতিনিধিরা থাকি বিভিন্ন ক্যাম্পে, আমরা জানি লাইনটা দীর্ঘ থাকে, অপেক্ষা করতে হচ্ছে, হয়তো ফিরে যাচ্ছে, হয়তো কেউ অসুস্থ বোধ করছে, এই ঘটনাগুলো হবে, কিন্তু 1% মাত্রা। এই 1%-এর মধ্যে যারা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে চলে, একটা নেগেটিভ মানসিকতা নিয়ে যারা চলেন, তারা কিন্তু এর মধ্যে থেকে তৈরি করছেন ভিডিও এবং হোয়াটসঅ্যাপ এবং সেটাকে আবার প্রচার করছে। ফলে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি যে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এই দুয়ারে দুয়ারে সরকারের কর্মসূচি যে সফলতা এবং ইতিমধ্যে তৃতীয় পর্ব আরম্ভ হয়েছে, তার সঙ্গে পাড়ায় পাড়ায় সমাধানের কর্মসূচিটা 2 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি অবধি চলবে, সেটাও ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আপনারাও এই দুয়ারে সরকার ক্যাম্পে সুন্দর কভারেজ করেছেন। যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি, সেটা আপনারা কিছু তথ্যর মাধ্যমে বুঝতে পারবেন। আমি 2-1টি কথা তার প্রারম্ভে বলি। শিয়ালদা কোচ মেরামত কারখানা, 2018 বাজেটে, রেল বাজেটের 4 কোটি টাকা বরাদ্দ ছিল, 2019 সালে 1,000 টাকা। আসানসোল এবং হাওড়ার কোচ ওয়াশিং ওয়ার্কশপের জন্যে, এই 2টি ওয়ার্কশপের জন্যে 2019-এ বরাদ্দ অর্থ কেন্দ্র সরকার দ্বারা 1,000 টাকা। লক্ষ্মীকান্তপুর নামখানা নতুন লাইনের জন্যে 2019-এ বরাদ্দ 10,00,000 টাকা। বর্ধমান কাটোয়া লাইন ঠিক এইভাবে অল্প কিছু টাকা বরাদ্দ। অবাক হবেন, কিছু রেলের প্রকল্পগুলো বাংলায়, দীঘা থেকে জলেশ্বর লাইন, কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর লাইন, ইরফালা থেকে ঘাটাল অবধি যে রেল লাইন, আরামবাগ থেকে চাপাডাঙ্গা অবধি যে রেল প্রকল্প, বিষ্ণুপুর থেকে উপার্সল অবধি যে রেল লাইন, ময়নাপুর থেকে কামারপুকুর অবধি এই রেল লাইন, এবং শ্রী শ্রী মায়ের জন্মস্থান জয়রামবাটি থেকে তারকেশ্বর অবধি সংযোগকারী রেলপথের মাত্র, প্রত্যেকটি যেটা পড়লাম, 1,000 টাকা বরাদ্দ। অর্থাৎ কি বলছেন আজকে, আরেক অধ্যায় পশ্চিমবাংলার সাধারণ মানুষ
বঞ্চিত, রেল ক্ষেত্রেও বঞ্চিত। আর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে, তিনি কত সফল রেলমন্ত্রী ছিলেন আপনারা সকলেই জানেন, এবং যে দ্রুত গতিতে ভারতীয় রেল কাজ করত সেই সময় সেটা আর আমরা দেখতে পাই না। আমরা মনে করি যে এই সমস্ত যে আমি পড়লাম, এই রেল লাইনগুলো অত্যন্ত সাধারণ মানুষের উপকারে কিন্তু এইগুলো পরিকল্পনা করা হয়েছিল। এর অর্থটা যদি আপনি না বরাদ্দ করেন, অর্থাৎ সাধারণ মানুষের প্রতি রেলের কিন্তু একটা সামাজিক দায়িত্ব রয়েছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি। ভারতবর্ষে কিন্তু রেলে কত অর্থ বরাদ্দ হচ্ছে কিংবা রেল ক্ষেত্রে কটি লাইন তৈরি হচ্ছে তার কি বিষয়বস্তু নিয়ে কিন্তু প্রত্যেকটি মানুষকে টাচ করে, অর্থাৎ আমাদের জীবনকে স্পর্শ করে, টাচিং লাইভস। রেল কিন্তু সেই সামাজিক দায়িত্ব যেটা আমাদের ভারতবর্ষ একটা কল্যাণকর রাষ্ট্র এবং আমাদের সংবিধানের মধ্যে কিন্তু এই সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি রেলের ক্ষেত্রে কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার তার প্রথম টার্ম এবং দ্বিতীয় টার্মে কিন্তু মানুষকে এবং বিশেষভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করেছেন। হাওড়া থেকে শিয়ালদা, হাওড়া ও শিয়ালদা থেকে যে ট্রেনগুলো যায় উত্তরবঙ্গের উদ্দেশ্যে, সেই সমস্ত কিন্তু বন্ধ করা হয়েছে, এটা করেছে এই সরকার। আমরা 2020-21 বাজেটে কেন্দ্রের দেখলাম যে গ্রামীণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত 10টি নতুন সংযোগের উদ্যোগ এবং 10টি নতুন আপগ্রেডেশনের প্রকল্পকে পুরোপুরি ছাঁটাই করা হয়েছে। সুতরাং আমাদের মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন এবং তারপরেও তিনি কিন্তু একটা ডকুমেন্ট ভিশন 2020-এর কথা বলেছেন, সেই সমস্তটাকে অবজ্ঞা করা এবং পরিকল্পিতভাবে তার ঘোষিত প্রকল্প যেটা মামাটি মানুষের জন্যে, সেই সমস্তগুলোকে কিন্তু রুগ্ন করে বন্ধের পথে তারা এই উদ্দেশ্য নিয়ে করছেন। আপনারা দেখবেন একটা স্পেশাল পারপাস ভেহিকল বলে একটা জিনিস আছে। 2015 সালে কেন্দ্র এই পরিকাঠামো, রেল পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে তারা এটা নাকি ভেবেছিলেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে 2014 অবধিও রেল কিন্তু ছিল যে কোনো কেন্দ্রের, যে কোনো সরকার থাকুক না কেন কেন্দ্রের, তার দায়িত্ব। অর্থাৎ 100% কিন্তু অর্থটা বরাদ্দ করত কেন্দ্রের সরকার এবং রেলের উন্নয়ন সার্বিকভাবে সমস্ত রাজ্যগুলোতে যেত। 2015-র পর থেকে আমরা এবং তারপরে এই সরকার দেখলাম 50% তারা বলবেন তারা দেবেন আর 50% রাজ্যকে বলছেন, আবারও কোঅপারেটিভ ফেডারেলিজমকে ধাক্কা। এবং আরও অনেক উদাহরণ আছেন যেখানে আপনি দেখবেন এই স্পেশাল পারপাস ভেহিকল কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু বাস্তবে রূপ হয়নি। কেন? কারণ এইভাবে জোর করে প্রথমে তো আলোচনা না করা রাজ্য সঙ্গে এবং তারপরে জোর করে চাপিয়ে দেয়া। আপনারা জানেন যে পৃথকভাবে কিন্তু একসময় রেল বাজেট কিন্তু একটা ছিল এবং 2016-তে এই বর্তমান যে সরকার ছিল তার প্রথম টার্মে তারা কিন্তু ঘোষণা করে দেন যে আর পৃথকভাবে রেল দফতর কিংবা রেল দফতরের বাজেটটা থাকবে না, রেল বাজেট যেটাকে বলে, যেটা ইউনিয়ন বাজেটের আগে ঘোষণা হতো। 2017 ছিল সেই লাস্ট বাজেট রেলের পৃথকভাবে। অর্থাৎ কোথাও না কোথাও প্রথম থেকে একটা নির্লিপ্ত উদ্দেশ্য যে রেলকে প্রাধান্য না দিয়ে রেলকে যে বরাদ্দ অর্থ সেটাকে ইউনিয়ন বাজেটের মধ্যে আপনি সাবসিউম করে দিলেন, ঢুকিয়ে দিলেন, এবং তখন থেকে কিন্তু তার স্বচ্ছতা চলে গেল, তার অগ্রাধিকার দেয়া, একটা রেলকে অগ্রাধিকার দেয়া সেটা চলে যাচ্ছিল। আমরা হয়তো তখন বুঝতে পারিনি, আপনারাও, কিন্তু আজকের দিনে সেটা সত্য প্রমাণ হচ্ছে। কারণ আমরা কিন্তু অনেকগুলো রেলের বর্তমান আর্থিক অবস্থা যেইভাবে যেই জায়গা গিয়ে দাঁড়িয়েছে তারা কিন্তু কোথাও না কোথাও আপনি কিন্তু একটা অ্যানিমিয়া দান করিয়ে দিয়েছেন, একটা অ্যানিমিক করে দিয়েছেন। এখানে একটা বলি যে পৃথকভাবে রেল বাজেট থাকলে পরে আপনি কিন্তু বুঝতে পারছেন যে কত অ্যালোকেশন হচ্ছে, কত আপনি ডিভিডেন্ড হলো তার থেকে, কোন রাজ্য কতগুলো পেয়েছে। কিন্তু আজকের দিনে আপনি সেই
রেলের বাজেটের সেই তথ্যগুলো স্বচ্ছভাবে পাচ্ছেন না। ফলে আমরা দেখেছিলাম, আমরা তথ্য জোগাড়ও করেছি যে রেলকে অপারেশনালাইজ করার জন্য যে টাকাটা দেয়া এবং তার থেকে যে আয় আসে, যদি আমি প্রাধান্য না দিই, তার মধ্যে কিন্তু সামঞ্জস্য নেই। এবং তার প্রতিফলন হচ্ছে যখন আমরা দেখি একশোটি বেসরকারি রুটে 150টি বেসরকারি ট্রেন চালাতে চায় বর্তমান কেন্দ্রীয় সরকার। আমরা আবারও বলি যে রেলের দক্ষতাটাকে তারা এবং তার যে একটা মান ছিল, তার একটা প্রতিষ্ঠা ছিল, সেটাকে কিন্তু ক্রমাগতভাবে বর্তমান কেন্দ্রীয় সরকার সেটাকে আজকে এই তল্লাঙ্গিতে নিয়ে এসেছে। তাদের বুলেট ট্রেন, আবারও উদাহরণ গুজরাতের জন্য, গুজরাতের বুলেট ট্রেন এখানে বলছে যে প্রকল্পটির জন্যে প্রতিটি কিলোমিটার জন্যে, আপনারা জানেন, আপনি ভাবতে পারবেন, অভাবনীয় যে বুলেট ট্রেন যে চলবে প্রতিটি কিলোমিটার 180 কোটি টাকা খরচ হয়, 180 কোটি টাকা একটা বুলেট ট্রেন চালাতে। কিন্তু আপনি দেখুন একটা সাধারণ চাষি, আজকে তো চাষির অবস্থা তো দেখতে পাচ্ছেন, কৃষকদের অবস্থা, দিল্লিতে চাষি মারা যাচ্ছে কোনো হেলদোল নেই, পরপর কথাবার্তা চলছে সমস্তটা ফেল, পরপর একটা কৃষক বিরোধী বিল তারা যেটা ইন্ট্রোডিউস করলেন, তাদের যাদেরকে নিয়ে বিল, যাদেরকে নিয়ে যে আইনটা করলেন তাদের সঙ্গে আলোচনা করা হয়নি, এটা গণতন্ত্রের রূপ হতে পারে না। আজকে তারা মারা যাচ্ছেন কিন্তু দিল্লি বর্ডার অব্দি কেউ পৌঁছতে পারছেন, পশ্চিমবাংলা আসছে, আরও অন্যান্য দেশের অন্যান্য রাজ্যে তারা যেতে পারছেন। এই বুলেট ট্রেনের ক্ষেত্রে 180 কোটি টাকা যদি প্রতি কিলোমিটার বরাদ্দ থাকে, কিন্তু আলু সবজি যে চলবে একটা রেলপথে, অর্থাৎ একটা ফ্রেট করিডর কিংবা আলু সবজির যে করিডর আছে, যেখানে সাধারণ কৃষক এবং সাধারণ গ্রাহক যারা কিনবেন তাদের যে একটা ট্রেনের যাত্রাপথের মধ্যে দিয়ে আসা যাওয়া যে বিষয়টা, সেখানে কিন্তু প্রতি কিলোমিটার কত টাকা ধার্য? 23 কোটি টাকা। কোনটাকে আপনি, আমরা কি বুলেট ট্রেনের বিরুদ্ধে বলছি? তা নয়, আমরা কিন্তু বুলেট ট্রেনের বিরুদ্ধে নয়, আমরা মডার্নাইজেশনের বিরুদ্ধে নয়। অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? মিসপ্লেস প্রায়োরিটি, আপনি অগ্রাধিকার দিচ্ছেন না, আপনি কোনটাকে প্রাধান্য দিচ্ছেন, কোনটাকে অগ্রাধিকার দিচ্ছেন আর কাকে পিছনে বেঞ্চিতে ঠেলে দিচ্ছেন, সেইটা আমরা বলছি এবং তাই প্রতিবাদ করি। কলকাতার মেট্রো ক্ষেত্রে দেখুন তো, কলকাতা মেট্রো, ইস্ট ওয়েস্ট মেট্রোর মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন। এই কলকাতা মেট্রোর নিয়ে আমরা আরও বাড়তি গর্বিত বোধ করি, কারণ কলকাতা মেট্রো ইজ দি ওনলি মেট্রো যেটা ভারতীয় রেলের একটা বিভাগ, অন্যান্য মেট্রো নয়, কলকাতা মেট্রো সবচেয়ে পুরনো, সবচেয়ে প্রথম হয়েছে, এবং আপনারা জানেন এটা ভারতীয় রেলের একটি ডিরেক্ট কিন্তু একটা বিভাগের সঙ্গে যুক্ত। সেইখানে কলকাতা মেট্রোর কী অবস্থা করেছিল? ঢিলেমি করেছিল, দেরি করে দিয়েছিল, কলকাতাকে বঞ্চিত করো, পশ্চিমবাংলাকে বঞ্চিত করো, ভিত্তিহীন অভিযোগ পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ আপনারা দেখলেন, কারণ কোনো সময় তিনি কোনো মানুষের উচ্ছেদকে উৎসাহ দেন না, ডিসপ্লেসমেন্ট অফ পিপল তিনি কোনো সময় সেটাকে সমর্থন করেন না। ফলে সেটা আমরা দেখলাম যে রেলের ক্ষেত্রে, মেট্রো রেলের ক্ষেত্রে এই দেরি, এই ভিত্তিহীন অভিযোগ কেন্দ্রীয় সরকার কিন্তু পশ্চিমবাংলার সরকারকে করেছিল। আবারও এক বলি, যখন করোনার সময় আমরা আছি, করোনা অতিমারী যখন আরম্ভ হয়, একটা অপরিকল্পিত লকডাউন, রেলকে 3.5 ঘন্টা নোটিস, এবং তারপরে সে পরিযায়ী শ্রমিকের সে কষ্ট, পরিযায়ী শ্রমিকদের কীভাবে তারা তাদের রাজ্যে ফিরবেন, যদি প্রথম কোনো উদ্যোগ নিয়ে থাকেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখলেন পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কীরকম তাদের অ্যাটিটিউড কিংবা ভাবনা ছিল, তারা কিন্তু কোনো রকম সহমর্মিতা, তাদের কথাবার্তা কিংবা আচরণ কিংবা তাদের পরিকল্পনার মধ্যে ছিল না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে 300টি ট্রেনের মাধ্যমে শ্রমিকদের নিয়ে চলে এলেন, আমাদের ওয়ার্কার্সদের, সেই সমস্ত অর্থটা কিন্তু
পশ্চিমবঙ্গের সরকার রেলকে দিয়েছে। আজকে আমরা এখানে আমরা থ্রুআউট করোনাকালেই এই সমস্ত বলেছিলাম যে পরিযায়ী শ্রমিক ট্রেন চালানোর আগে রাজ্যের কোনো পরামর্শ নেওয়া হয়নি, এবং এই ট্রেনগুলোর যে টাকা কেন্দ্রীয় সরকার হয়তো প্রত্যেকটি রাজ্যকে বাধ্য করেছে, এই রাজ্যকেও, এটা কিন্তু অযৌক্তিক ছিল। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক বুকটা দেখলাম। একটা বিষয় খুব ভালোভাবে বুঝে নিতে হবে যে রেল কিংবা রেলের বিষয়টা কিন্তু একটি মানুষকে, সাধারণ মানুষকে, তার জীবনকে, তার তার যেটুকু সে কাজ করে, ব্যবসা করে, সেটাকে কিন্তু পুরোপুরি অত্যন্ত তার প্রভাব পড়ে জীবনে। কিন্তু সে রেল, সে যে সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে যদি কেন্দ্রীয় সরকার যেভাবে কাজটা করেছেন, তারা কিন্তু সরে দাঁড়িয়েছেন, এটা কিন্তু আবার আমরা তুলব। আমরা আবারও বলি যে কোনো প্রাইভেট এন্টারপ্রাইজের বিরুদ্ধে আমরা কিছু বলছি না, আমরা কোনো প্রাইভেট এন্টারপ্রাইজের বিরুদ্ধে বলছি না, কিন্তু একটা পদ্ধতি, একটা ভিশন 2020 মতো একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টটাকে অগ্রাহ্য করা, আমাদের মাননীয় সাংসদরাও পার্লামেন্টে এই স্পেশাল পারপাস ভেহিকেল সম্বন্ধে ডেরেক ওব্রায়েনও বলেছিলেন, তার বক্তব্য রেখেছেন, কোথায় কোথায় আমাদের প্রতিবাদ আমরা সবটাই জানিয়েছিলাম। আবারও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তাই জন্য আপনাকে মনে করে দেয়া যে আমরা যেন এইগুলোকে আমাদের জীবনের অঙ্গে অন্তর্ভুক্ত করছি, যেন ভুলে না যাই যে কেন্দ্রীয় সরকার পরপর ক্রমাগতভাবে কী কী ভুল করছে সেটা যেন আমরা না ভুলে যাই। এটাই কিন্তু আমাদের আজকে মূল উদ্দেশ্য ছিল আজকে বলা এই রেলের সম্বন্ধে। আপনাদের যদি কোনো প্রশ্ন এর পরেও থাকে, আপনারা আমায় প্রশ্ন করতে পারেন। আমরা কিন্তু হইচই করি না, আমরা কিন্তু মানুষের কথা বলি। এটাই আপনি খুঁজে পান তার বক্তব্যে কোনো যুক্তি? এবং এই রাজ্যে মিটিং মিছিল হাজারো হচ্ছে, উনি একটা বলে দিলেন, তার দায়িত্ব নেবেন? উনি যেটা বলেন তার দায়িত্ব তিনি নেবেন? বাইশটা চব্বিশটা করে র্যালি প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে, কোন র্যালি হয়েছে কোন র্যালি হয়নি আপনারা দেখে নিন। এটা কি আমাকে এই প্রশ্ন না করে তারা কি করছেন তাদেরকে জিজ্ঞেস করুন। সেটা নিয়ে তো আমরা বলতে পারি না, তাদের দল বলতে পারবে। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা 10-12 বছর ধরে যে কাজটা করছি, এই দুয়ারে দুয়ারে সরকার যতটা সাকসেস হচ্ছে তত বিজেপি ভয় পাচ্ছে, আমরা ভয় পাবো কেন? আমরা তো মাটি মধ্যে দাঁড়িয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে কাজটা করি, আমাদের ভয়ের কারণ তো কোনো কিছু নেই। আমরা তো বললাম তাই, ওই 1%টাকে তুলে দেবেন। আপনারাও, আপনাদেরও ধন্যবাদ জানাই, কিছু মিডিয়া আজকেও রিপোর্ট করেছে কি সুন্দর সুন্দর যে সঙ্গে সঙ্গে অপারেশনে টাকা পেয়ে যাচ্ছে, অর্থ পেয়ে যাচ্ছে একটা বাচ্চার অপারেশনে। এইগুলোকে করবেন, এগুলো পজিটিভ, আর এই 1%কে নিয়ে ভাববেন না, এটাও আমরা পরে ঠিক করে দেব। দেখিয়ে ইস হামারে রাজ্য মে ইতনি আজাদি সবকো হ্যায়, কোই ভি আ সকতা হ্যায়, রাজনৈতিক দল কা কোই লিডার ভি আ সকতা হ্যায়, আইয়ে যাইয়ে বাত কিজিয়ে, ইসসে হামারে রাজ্য মে জো আজাদি হ্যায়, ইয়ে তো উত্তর প্রদেশ নেই হ্যায় কি আপনি হি যা সকতে হ্যায়, ইয়ে তো ভাজপা কা রুল স্টেট নেই হ্যায় জাহাঁ ইয়ে নেই কর সকতে ওহ নেই কর সকতে আপ বোল নেই সকতে হ্যায়, তো ইয়াহাঁ পে ও আয়ে হ্যায়, আয়ে কে বাত করকে চলে জায়েঙ্গে, ইসসে হাম লোগ কো কোই ঘবরাট ওয়ালি কারণ নেই হ্যায়। জি, ভেদভাব কি রাজনীতি কবি মমতা ব্যানার্জি নেই কি হ্যায়, জিস তরিকে সে জো কাম হো রা হ্যায় ইস কাম কো লেকে হাম লোগ ব্যস্ত হ্যায়, ইয়ে কাম সব তক পৌঁছ রা হ্যায়, সব জাতি সব ধর্ম সব ভাষা সবই হ্যায়, ইসমে কোই ভেদভাব ওয়ালি রাজনীতি হ্যায়ই নেই, ঘবরানে ওয়ালি কোই বাত নেই, আয়ে হ্যায় বাত করকে চলে জায়েঙ্গে।
ওনার কথায় ওনার, আমরা তো বলছি শব্দ দূষণ হচ্ছে, শব্দ দূষণ বড় বেড়ে গেছে পশ্চিমবাংলায়, কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা কিন্তু শুধু নয়েজ পলিউশন করে। এটাতে পশ্চিমবাংলার কিন্তু আপনি বলুন তো কেন্দ্রের সরকার কিংবা তাদের দল কোনো পজিটিভ জিনিস মানুষের জন্য করেছে? কোনো পজিটিভ স্টোরি বলুন তো তারা করেছেন কিছু? খালি ভাঁওতাবাজি। আমি তো এই পরপর যেগুলো উদাহরণগুলো দিলাম না, এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো নোট করে নিন। এই সমস্ত রেল প্রকল্পগুলো এমনভাবে আপনি টাকা দিচ্ছেন, 1,000 টাকা মানেটা কি? না দেওয়ার মতো। সুতরাং ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হচ্ছে, কিন্তু কাকে বঞ্চনা করা হচ্ছে? পশ্চিমবাংলার মানুষকে, সাধারণ মানুষ। এই রেল লাইনগুলোতে তো তারা যাতায়াত করতেন। দেখুন, মূল্যায়ন আপনারা করবেন, রাজনৈতিক মূল্যায়ন সকলেই করবেন, করুন, কিন্তু আমরা এখনো বলছি যে এই রাজ্যে সে স্বাধীনতা আছে, মানুষ আসবেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব আসবেন, কিন্তু সামনে ভোট আছে, এই 100 দিন বাকি আছে, তখন আসছেন। আর 10-12 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, কাজ করছেন, আর তারও আগে থেকে পশ্চিমবাংলার মানুষের জন্য তিনি প্রতিবাদ করেছেন তাদের লড়াইয়ের জন্য। এই 100 দিনের আগে যারা আসছেন তাদের স্বার্থের কথা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন।